হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক, গাজীপুর চৌরাস্তায় কিনা হয় বোরকা পরা, দেখা যায় শুধু চোখ, তাদের চলাফেরা আর আচরণে বোঝা যায় তারাই করে দেহ ব্যবসা। বিভিন্ন যাত্রীদের পটিয়ে নিয়ে যায় আবাসিক হোটেলে, গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে চলে এমন সব কর্মকাণ্ড। নিজের শরীর বিক্রি করার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে এসব নারীরা, কোনো কিছু পরোয়া না করেই চালিয়ে যাচ্ছে তাদের এই সব কর্মকাণ্ড। রাস্তায় চলমান মানুষকে প্রকাশ্যে প্রস্তাব দেয় এসব কাজের জন্য। রিক্সাচালক, সিএনজি চালক সহ বিভিন্ন মানুষকে তারা টার্গেট করে। গাজীপুর চৌরাস্তায় দিনের বেলায় বসেছে এমন ব্যবসায় জমজমাট বাজার। বোরকা পরার মধ্যবয়স নারীরাই সেখানে অবস্থান নিয়ে খরিদ্দার সংগ্রহের লক্ষ্যে বসিয়েছে এই বাজার। সাম্প্রতিক দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো এমন সব প্রতিবেদন তৈরি করেছে এবং প্রচারও করেছে। প্রতিবেদনটিতে উঠে এসেছে গাজীপুর চৌরাস্তায় অধিকাংশ যাত্রী ভাসমান, খরিদ্দারদের আশায় এসব যাত্রীর সাথেই কথা বলে এসব নারী কর্মীরা। এই ভাসমান যাত্রী থেকে খরিদ্দার পটিয়ে পাশে হোটেলগুলোতে চলে রমরমা এই সব বাজার। যারা দিন আনা দিন খায়, অর্থাৎ রিক্সাচালকদের কাছেই কর্মীরা বেশি যাতায়াত বলে এসব ভিডিওটিতে দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরাও বিষয়টি জানেন বলে প্রতিবেদন উঠে এসেছে। প্রতিবেদনে আরও উঠে আসে, 500 থেকে 1000 টাকার বিনিময়ে চৌরাস্তা থেকে খরিদ্দার সংগ্রহ করে নিয়ে যায় পাশের হোটেলে। পুলিশের সামনেই এমন অসামাজিক কাজের বনিমানা হচ্ছে বলে প্রতিবেদনটিতে বলা হচ্ছে। এখানে প্রকাশ্যেই কর্মীরা খরিদ্দার সংগ্রহ করে হোটেলে নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখিত চৌরাস্তার বাসিন্দারাও বলেছেন। বাসিন্দারা তাদের মা বোনদের নিয়ে মার্কেটে আসলে সব কর্মীদের কারণে তারা এনস্তার শিকার হয় বলে জানায়।